হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আলোচনা করব কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে যে 10টি খাবার আপনাকে খেতে হবে। সো গাইস, লেটস বিগিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ টিপস বিডি। আমাদের দেওয়া সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে এই 10টি খাবার খান। এটি কিডনি ভালো রাখার সহজ উপায়। আমাদের প্রায় সকলেই ইউরিক অ্যাসিডের কথা শুনেছি, কিন্তু আমাদের খুব কম সংখ্যক মানুষই এর প্রকৃত অর্থ কী তা জানি। বন্ধুরা, আপনার দেহের কোষগুলো প্রাকৃতিকভাবে ভেঙে এবং আপনি যাই খান না কেন সেই খাবার থেকে উৎপাদিত হয় ইউরিক অ্যাসিড। বন্ধুরা, বেশিরভাগ ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে এবং পেশাবের সঙ্গে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। পায়খানার সঙ্গেও সামান্য পরিমাণে ইউরিক অ্যাসিড আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তবে দেহে যদি অতিরিক্ত ইউরিক অ্যাসিড উৎপাদিত হয় এবং কিডনি যদি সেই অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে রক্ত থেকে বের করে দিতে না পারে, তাহলে রক্তে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, ফলে দেহের জয়েন্টগুলোতে কঠিন পদার্থ ক্রিস্টাল এবং অ্যাসপোটিক তৈরি হয়, যার ফলে জয়েন্টগুলোতে ব্যথা করে, আর একে বলা হয় গেটেবাত। বন্ধুরা, উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড উৎপাদিত হওয়ার ফলে কিডনিতে অ্যাস্টোন বা পাথর এবং কিডনি ফেলিওর বা বিকল হয়ে পড়তে পারে। যাদের দেহে উচ্চ হারে ইউরিক অ্যাসিড উৎপাদিত হয় সেসব রোগীর জন্য খাদ্যাভ্যাস সম্পর্কিত প্রচুর বিশেষ ধরনের পরামর্শ আছে। তাদেরকে সাধারণত মদ পান, মিষ্টি জাতীয় খাদ্য কম খেতে বলা হয় এবং ফিউরিন সমৃদ্ধ খাবার যেমন মাংস, পোলট্রি, সামুদ্রিক খাদ্য, ডাল জাতীয় খাদ্য কম বলা হয়। বন্ধুরা, ফিউরিন সমৃদ্ধ খাবার খাওয়ার পর ফিউরিন হজম হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এখানে রইল এমন কিছু খাদ্যের তালিকা যেগুলো খেলে ইউরিক অ্যাসিড উৎপাদন কমবে এবং গেটেবাত ও কিডনি অ্যাস্টোন থেকে রেহাই পাওয়া যাবে। নাম্বার 1, পানি। দেহ থেকে টক্সিন সহ অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দেয় পানি। এই জন্য প্রতিদিন আপনাকে 10-12 গ্লাস পানি পান করতে হবে। নাম্বার 2, সবুজ শাকসবজি। সবুজ শাকসবজিতে থাকে ভিটামিন সি, যা আপনার দেহের অ্যাসিডিটি কমাতে সহায়ক এবং তা ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়তে দেয় না। সুতরাং প্রতিদিন যত বেশি সম্ভব সবুজ শাকসবজি খেতে হবে। নাম্বার 3, ফ্ল্যাক্সিড বা শ্বেত বীজ। এই বীজ এবং এর তেলে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা স্ফীতি এবং প্রদাহ কমাতে সহায়ক। নাম্বার 4, ফলমূল। আঙ্গুর, আনারস ও চেরি ও বেরির মতো ফলে আছে প্রদাহরোধী উপাদান অ্যান্থোসায়ানিন, যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সহায়ক। এছাড়া ইউরিক অ্যাসিড থেকে ক্রিস্টাল উৎপন্ন হয়ে তার জয়েন্টে জমা হওয়াও প্রতিরোধ করে অ্যান্থোসায়ানিন। নাম্বার 5, লেবু পানি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এতে আরও আছে সাইট্রিক অ্যাসিড, যা ইউরিক অ্যাসিডের দ্রাবক। এক গ্লাস পানিতে অর্ধেক লেবু চিপে রস বের করে তা পান করুন। প্রতিদিন 2 এভাবে লেবু পানি পান করুন, তাহলেই আপনার দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক থাকবে। নাম্বার 6, আপেল সিডার ভিনেগার। অনেকেই এই উপাদানটি ব্যবহার করেন ওজন কমানোর ডায়েটে, কিন্তু খুব কম লোকেই জানেন এতে আছে বিস্ময়কর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী উপাদান, যা দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে রাখতেও সহায়ক। আপেল সিডার ভিনেগার অযাচিত ইউরিক অ্যাসিড দেহ থেকে পুরোপুরি ভেঙে ফেলতে এবং অপসারণ করতে সহায়ক। প্রতিদিন পানির সঙ্গে মিশিয়ে 2-3 আপেল সিডার ভিনেগার পান করুন। নাম্বার 7, গাজর, বিট এবং শশার জুস। গাজর জুস, বিট জুস, শশার জুস একসঙ্গে মিশিয়ে খেলে রক্তে ইউরিক অ্যাসিডের উচ্চমাত্রা নিয়ন্ত্রণ থাকে। নাম্বার 8, স্বল্প চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য। স্বল্প চর্বিযুক্ত দুধ ও দই খেলে রক্তে ইউরিক অ্যাসিড উৎপাদন কমে আসে। নাম্বার 9, উচ্চ আঁশযুক্ত খাবার। উচ্চ আঁশযুক্ত খাবার রক্তের প্রবাহ থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শুষে নেয় এবং কিডনির মাধ্যমে দেহ থেকে ইউরিক অ্যাসিড বের করে দিতে সহায়ক ভূমিকা পালন করে। ওটস, ব্রকলি, বার্লি, শশা, শস্যদানা এবং গাজরে আঁশ থাকে প্রচুর। এছাড়া আপেল, পিয়ার্স, কমলা, স্ট্রবেরি এবং ব্লুবেরি আঁশ সমৃদ্ধ। নাম্বার 10, গ্রিন টি। এই চা দেহকে বিষমুক্ত করতে বেশ কার্যকর। প্রতিদিন গ্রিন টি পান করলে দেহে অতিরিক্ত ইউরিক অ্যাসিড উৎপাদনও কমবে, ফলে গেটেবাত এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও দূর হবে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।